ধার পাবনারা কি করে, গাঁদ গরু যখন হয় এই গাঁদ গরুকে পর্যাপ্ত পরিমাণে ক্ষুদির ভাত দেয় আর কাঁচা লবণ দেয়। বারবার করে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, বুঝিয়ে কথাটা, এই ক্ষুদির ভাত আর ক্ষুদির ভাত দিবে পর্যাপ্ত পরিমাণে আর কাঁচা লবণ দিবে, সেক্ষেত্রে আপনার গলানটা এত দূরে চলে আসবে রস দিয়ে। আচ্ছা, ওলানটা ওলানটা এত দূর চলে আসবে, এত দূর নিচে নামে যাবে এরকম রস দিয়ে। হ্যাঁ, যখন এগুলোটা জ্বালা বাচ্চা হবে দশ দিন পর্যন্ত পুরা রস থাকবে, দশ পনেরো দিন পর্যন্ত। অনেক খামারওয়ালা আছে মক্ত হয়েছে, মনে করেন আপনার সব সলিড পাবেন, কাস্টমার ঠকবে না, কি বুঝছেন? আপনি অন্য জায়গায় দুধ হাফ কেজি পাবেন, দেখবেন আপনি মনে করেন আপনার দুধের সাথে কোনো মিলে খাবে না। আচ্ছা, আচ্ছা, এই যে আপনি আপনি কি সবসময় তুই ভাই এখান থেকে দুধ নেন? আচ্ছা, এইখান থেকে কেন না? ভালো লাগে, ভালো সলিড। আচ্ছা, ইয়েটাও মানে ওজনে সঠিকটা পাওয়া যায়? হ্যাঁ, সঠিকের থেকে একটু বেশি পাওয়া যায়, সঠিকের থেকে একটু বেশি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনারা পাত্র দিয়ে যে দুধ মেপে নেন সেখানে দুধের পরিমাণটা একটু কম হয়ে যায়। এই যে এই ধরনের ডিজিটাল পাল্লায় আপনারা যখন দুধ মাপবেন তখন সেই দুধগুলি একদম অরিজিনাল মাপ পাওয়া যাবে, এই উদ্দেশ্যে আমরা এই যে তুহিন ভাইয়ের এখানে আজ আপনাদেরকে নিয়ে এসেছি। এবং আমরা এখানে এই যে দেখছেন আপনারা তুহিন ভাইয়ের এখানে এই যে দুধের কাস্টমার সব দেখুন, এখন বিকেলবেলা আপনারা দেখছেন এই যে সবাই আসছে এক এক করে, এই যে দেখুন দুধ নিতে আসছে সবাই। আচ্ছা তুহিন ভাই, হ্যাঁ তুহিন ভাই, এই যে আমরা দেখলাম যে এখানে ডিজিটাল পাল্লায় আপনি দুধ মেপে দিচ্ছেন। আমি তো সলিড দুধ, আমি সলিড দুধ সব সময় বেশি। হ্যাঁ, আমার কোনো মানে নয়শো কোনো হিসাব নাই। আচ্ছা, আমি ডিজিটাল পাল্লা দিয়েছি, কোনো কাস্টমারের কোনো ক্লেম নাই, নাহলে মুখ দেন আপনি দিলে ভাই ফেনা চলে গেছে, ভাই বোতল খালি হয়ে গেছে, অনেকজন আসে আমার কমপ্লেন দেয়। সেক্ষেত্রে আমি মনে করেন ওইটা উঠাই দিছি, পাথর তো উঠেছি, ডাইরেক্ট ডিজিটাল পাল্লায় লিখছি, নাপে দেখাই দিই, ফেনা টেনা যা আছে সব সলিড দুধ পাই। হ্যাঁ, কাস্টমার খুব খুশি, ওই জন্য আমার এখানে অনেক কাস্টমার আসে দুধে। আপনি দুধ সলিড নামে বেচবেন আর সাদা জিনিস, এটা হলো ভেজদের খাওয়া। এই জিনিসটা কোনো খামার আলো আপনার কাছে অনুরোধ করছি, আপনারা দুধ কম দিবেন না, আপনাদের খামার লাস্টিং করবে না, আপনাদের খামার অবশ্যই লাস্টিং করবে না দুধ সাদা জিনিস কম দিলে। আচ্ছা, অবশ্যই কোনো টাইমে সাদা জিনিস পাবলিক কাস্টমার থেকে আপনি কম দিবেন না। খামারালারা অনেক খামারালারা আছে, দেখি কাস্টমার দুধে পানি দেয়, দুধে মনে করেন আপনার ইয়া দুধে পানি দিলে একটা বাছুর মারা যাবে, একটা গাবের গাব খসে যায়, গরুর ক্ষতি হয়। আপনারা দুধে পানি দিবেন না, দুধে দুধ আপনারা কম দিবেন না মাপে, এটা আপনাদের কাছে অনেক খামারালাদের কাছে আমরা রিকোয়েস্ট করে একটা কথা বলে দিলাম, তাহলে আপনার খাবার লাস্টিং করবে না। কিন্তু এটা তো অনেকে মনে করে না, ওইটা না মনে করলে তার ওই যে ওই জন্য তো আপনাকে আমি ওই জন্য এমনি কথাটা কি বললাম যে দিনাজপুরে কোন খামার আলা আছে একটা লাভবান খামার, আমি অনেক নাম শুনছি, আমার নামের নামে একজন মিতা আছে আমার তুই। হ্যাঁ, তো দেখা যায় লাভটা আমার কাছে সরি বল দেখে লস, ওইখানে একটা ফোন করে যাদের টুটুর নাম দিছে বড় খামারে লস, আপনি আমাকে আসে দেখাও না একটা, এক একটা খামার আলা আছে আমার সামনে বড় কথা বলেন না, আমার নামটা প্রচার করে দেন আপনি, আমার সামনে এসে বড় কথা বলুক না, আমি তো গোটা বিশ্ব আমাকে দেখতেছে, আপনি আমার আমার নাম বলে দেন আপনি কোন খামারালা আছে আমাকে দিনাজপুরে লাভবান, একটা খামারালা ডিজিটাল পাল্লায় দুধ দিচ্ছে না, না সবাই একটা খামারালা ডিজিটাল পাল্লায় দুধ দিচ্ছে না, না সবাই পাত্রেই দুধ দেয়, সব বাটপারি। হ্যাঁ, এই বাটপারি ব্যবসা বাদ তো গরুগুলা এটা অবুলা জিনিস, এই জিনিসটা দিয়ে দুধ আল্লাহ ভেস্তে জিনিস বাড়াচ্ছে, এই জিনিসটা কাস্টমারকে আমি কম দিব কেন? আচ্ছা, আর পাবনারা কি করে, গাঁদ গরু যখন হয় এই গাঁদ গরুকে পর্যাপ্ত পরিমাণে ক্ষুদির ভাত দেয় আর কাঁচা লবণ দেয়।
বারবার করে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, বুঝিয়ে কথা না, এই খুদির ভাত আর খুদির ভাত দিবে পঁচাত্তর পরিমাণে আর কাঁচা লবণ দিবে, সেক্ষেত্রে আপনার ওলানটা এত দূরে চলে আসবে রস দিয়ে। আচ্ছা, ওলানটা ওলানটা এত দূর চলে আসবে, এত দূর নিচে নামে যাবে এরকম রস দিয়ে। হ্যাঁ, যখন এগুলোটা জ্বালা বাচ্চা হবে দশ দিন পর্যন্ত পুরো রস থাকবে, দশ পনেরো দিন পর্যন্ত, যে বিশ দিন পার হবে মানে রস কমতে 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 কমতে, মানে মানে জ্বালা বাচ্চা মানে এক থেকে দশ দিন যখন বয়সের মধ্যে যে বাচ্চাটা, হ্যাঁ ওই তখন যদি কেউ নেয়, হ্যাঁ তখন যদি রস দেখে মানুষ মানুষ তখন রস দেখে মানুষ পাগল হয়ে নিয়ে নেয়, পাগল হয়ে নিয়ে নিবে, মনে করছে যে দুধ অনেক হবে। হ্যাঁ, কিন্তু আসলে শেখার বেলা যাই দেখেন ওটা রস সব। আচ্ছা, এই এইটা আবার যখন দশ দিনের বেশি হয়ে যাবে, এইটা মিনিমাম বিশ দিনের উপর বাসের বয়স হতে হবে, তখন আপনার রসটা আস্তে আস্তে করে ইয়া, বিশ দিন গেলে আপনার রসটা কমা শুরু হয়ে যাবে। আপনি অবশ্যই বিশ দিনের উপরে বাসুরটা যখন নেবেন, গাভীটা দুধ থেকে নেবেন, ওই দুধটা আপনার সলিড পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই দুধটা আপনার সলিড মানে জ্বালা জ্বালা বাচ্চাটা যখন থাকবে, হ্যাঁ তখন এই লবণ আর ইয়ে ওই যে না 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 না, ওইটা তো আপনার প্রেগনেন্ট, যখন গাভীটা আট মাসে প্রেগনেন্ট থাকবে, হ্যাঁ তখন থেকে ওরা কি করে আপনার প্রচন্ড পরিমাণে খুদি আর কাঁচা লবণ দেয়। আচ্ছা, কথা বুঝছেন, খুদি আর কাঁচা লবণ দিলে গরুটার অটোমেটিক কলানটা বড় হবে, রস আসবে। হ্যাঁ, অটোমেটিক বড় আসবে। হ্যাঁ, ওই রস কলান যত বড় হবে মান পাবলিক তো মনে করবে এটা দুধ অনেক হবে। হ্যাঁ, সারাদিন বাছুরটা আটক করে দিয়ে সকালবেলা আপনাকে দুধটা শেখে দেখায়, জ্বালা বাছুর উপরে সারাদিন বাছুরটা আটক করে দিবে, ওই বাছুরটাকে পাইকাররা কষ্ট দেয়। ওই জন্য অবস্থায় আট মাসের গাভী নেই, ওরা কি করে খুবই আর কাঁচা লবণ দেয় দিবার কারণে ওলানটা প্রচুর রস আসে, ওই রস আসার কারণে যে ওই ওই রস অবস্থায় যে 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 গরু কিনবে সে ঠোক। আচ্ছা, তার মানে গরুটা মিনিমাম বাছুরের বয়স বিশ দিনের উপরে, হ্যাঁ বিশ দিনের উপরে হইতে হবে, হইলে আপনি যা দুধ আছে আপনি বিকালবেলা দুধটা সেকে নিলেন, ডিজেলের পাল্লায় নাপে নিলেন, আবার পরের দিন সকালে আপনি দুধটা নাপে নিলেন, নিয়ে আপনি দুধটা মনে করুন গাভী হিসাবে দুধ হিসাবে আপনি দরদাম করে গাভীটা কিনে নিয়ে চলে গেছেন। আচ্ছা, আমরা এখানে একটু সুপ্রিয় দর্শক এখানে দেখাচ্ছি, একটু একটু বোতলটা দেখি, একটু বোতলটা একটু বোতলটা দেখি, এই যে হাফ লিটারের বোতল, হ্যাঁ এটা কিন্তু হাফ লিটার বোতল, কিন্তু হাফ লিটার ধরে না, এই যে ডিজিটাল পাল্লায় এই যে এটা কিন্তু হাফ লিটার হয়নি, কিন্তু এটা কিন্তু হাফ লিটার করে বিক্রি করে দিচ্ছে মানুষ এই বোতলে। হ্যাঁ, এই বোতলে হাফ লিটার বোতলে, এটা কিন্তু হাফ লিটার দুধ ধরে না, না ধরবে না, ধরবে না, জীবনে হাফ লিটার দুধ ধরবে না এটাতে। হ্যাঁ, এই দেখেন আপনি এখানে ওজনটা দেখেন না, হ্যাঁ না হাফ লিটার হয়নি তো, হাফ লিটার পঞ্চাশ গ্রাম এখন কম আছে। হ্যাঁ, কিন্তু এটা তো বিক্রি তো হচ্ছে, এটা হাফ লিটার, হাফ লিটার করে বিক্রি করতেছে খামারওয়ালা, তো ওই কাজে করে, তার ভিতরে মনে করেন আমি তো ফেনা বাঁধে দিছি, এটা তো ফেনা বাঁধে দিছি, যখন মনে করেন আমরা বোকে নাপে দিবে ফেনা সব দুধটা ওরা বাসালি যে দিতে এখানটা হয়ে যাবে, হ্যাঁ চারশো গ্রাম দুধ হয়ে যাবে। হ্যাঁ, কাস্টমারকে ঠকাইলো খামারওয়ালারা, হুম কাস্টমারকে ঠকাবে কেন, সাদা জিনিস কম দিবে কেন, না এইভাবেই তো মানুষ আমরা ঠকছি, ঠকছে না, যেন গরুর খামারও টিকে না, আপনি 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 মানুষকে ঠকাবেন, আপনি নিজেই ঠকবেন তো। আর আপনি বলছেন যে সাদা জিনিসে কোনোদিন ঠকাতে নাই, না সাদা জিনিসে অবশ্যই কোনোদিন, পপুলার জিনিসে, এটা হলো বেহেস্তের খাবার। হ্যাঁ, আমার কথা বুঝেন, এটা বেহেস্তের খাবার, এই খাবারটা আপনি এই খাবারটা আপনি দুই নম্বরই করবেন কেন আর দুই নম্বরই করে বেচবেন কেন? আচ্ছা, আপনি এক নম্বর ভেঙে বেচেন না, মগ বাদ দেন না, পাল্লা দিছে তো আপনি পাল্লায় দুধ বেচেন না, সমস্যা কোথায়? আপনি দেখেন দিনাজপুরে, দিনাজপুরে না বাংলাদেশের যে কোনো জায়গায় ওরা সবসময় মগেই দুধ বেচে, আমরা সবসময় মগেই দুধ নিয়ে অভ্যস্ত, আমরা কোনোদিন পাল্লায় পাল্লায় বেচেন না, না আমরা কোনোদিন পাল্লায় দুধ নেইনি, প্ল্যানলি ওই জন্য আপনারা ঠকছেন, ওই যে আপনাকে তো বুঝাই দিলাম এটাও ঠকা একটা হিসাব, আমরা তো এইভাবেই ঠুকে আসছি। হ্যাঁ তো ঠকছি, কম নিচ্ছেন আর সারাদিনই যে আমি একটা খামার আলাপ কেন কম দিয়ে দিলাম, আমার পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুধ দিয়ে কমে আমার কি আমি লাভবান হবো? আচ্ছা আচ্ছা, তুহিন ভাই আপনার কাছে আজকে আমরা যে ইনফরমেশনটা পেলাম, হ্যাঁ যে এই যে ওলান দেখে যে সবাই কেনে, হ্যাঁ কিনে যে আপনাকে বুদ্ধি বাড়াই দিলাম, ওই যে বললাম যে কাঁচা লবণ আর খুদির ভাত উপযুক্ত পরিমাণে মানে, তার মানে ওইটা তো যখন একটা গরু প্রেগনেন্ট থাকে, প্রেগনেন্ট থাকেই মারে, মানে তখনও তো অনেকে ওই যে ওইটা দেখে কিনে না, ওইটা যে প্রেগনেন্ট যে রস দেখে কিনে নেয় এরকম ভাষা হবে। হ্যাঁ, আর বলে 80% 90%, আরে বাংলাদেশে 70% ওরকম গরুই নেই, 80% কোথায় আসলো আর 90% কোথায় আসলো আমাকে দেখাও না লোককে,
আচ্ছা এই ধরনের কোনো গরুই না কোনো গরু 70% কোনো গরুই নাই বাংলাদেশে যে গরু আসবে সেগুলো মারা যাবে তার মানে বড় বড় ওলান দেখায় যে এই যে প্রেগন্যান্ট গরুগুলি যে বিক্রি করে এটা সমস্ত ধোকা সম্পূর্ণ জালিগি ওই যে খুদির ভাত আর লবণ খিলাবে খিলাই এরকম করে ওলান দেখায় বাস গরু বিক্রি করতে ভাই দুধ হবে ভাই এটা অনেক হবে দেখেন না ভাষা কি ছাড়ছে এখন পানি আছে আর পানিটা শুকাতে শরীর দুটো নাবে দেখা না তুইন ভাই এই ইনফরমেশনের জন্য আপনি অনেকে উপকৃত হবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন তুইন ভাইয়ের এটা দ্বিতীয় পর্বে আমরা তুইন ভাইয়ের কাছ থেকে এই ইনফরমেশনটা আমরা পেলাম যে আপনারা এই যে ওলান দেখে আপনারা এই যে গরু কিনেন আর একদম দুই তিন দিনের বাচ্চা সহ যখন গরুটা কিনেন ওলান দেখে তারপরে কিভাবে আপনারা ধোকা খান তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হন তবে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।